প্রকৃতি শক্তি, প্রকৃতি মুক্তি, এই স্লোগানকে ধারণ করে মডার্ন হার্বাল গ্রুপ 1982 সনে প্রতিষ্ঠা করেন এই উপমহাদেশের প্রখ্যাত চিকিৎসক, গবেষক, মডার্ন হার্বাল গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ আলমগীর মতি। আজ থেকে শত শত বছর পূর্বে মানুষের অসুখ বা রোগ হলে গাছপালার ঔষধ দিয়ে চিকিৎসা সেবা করা হতো। ডাক্তার আলমগীর মতির পরিবার বিগত 300 বছর যাবত মানুষকে গাছপালার ইউনানি ও ভেষজ চিকিৎসা সেবা দিয়ে আসছে। তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়াতে। শত বিঘার উপর রয়েছে 20,000-এরও অধিক ঔষধি গাছ। তার প্রতিষ্ঠিত ঔষধ কারখানার বাগান ও বিশাল ছাদের উপর ও তৈরি করেছেন নানা প্রকৃতির ফলমূল ও ঔষধি গাছের বাগান। মানুষকে স্বল্প মূল্যে চিকিৎসা সেবা দেবার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা গবেষণা করে নানা রোগের নতুন নতুন ঔষধ তৈরি করেছেন। মানুষকে সুস্থ রাখার জন্য মডার্ন হার্বাল ফুড বাজারে ছেড়েছেন। দেশকে এবং মানুষকে তিনি ভালোবাসেন বলেই মানুষের জন্য এই বীর মুক্তিযোদ্ধা অবিরাম কাজ করে চলেছেন। তিনি নিরোগ মুক্ত বাংলাদেশ দেখতে চান। এ পর্যন্ত 25,000-এরও অধিক ইউনানি ভেষজ ও হার্বাল চিকিৎসক তৈরি করেছেন, যারা দেশের মানুষের চিকিৎসা সেবা দিয়ে চলেছেন। সরকারের যুব অধিদপ্তরের সাথে মডার্ন হার্বাল গ্রুপ বহু বছর ধরে যুব সমাজকে প্রশিক্ষণ দিয়ে কর্মের হাতিয়ারে পরিণত করেছেন। তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছেন। দীর্ঘ এই পথচলার সাফল্যের ধারাবাহিকতায় পালন করলেন মডার্ন হার্বাল গ্রুপের 37তম গৌরবময় প্রতিষ্ঠাবার্ষিকী। 13 এপ্রিল রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টার নবরাত্রি হলে সারাদিনব্যাপী এক বর্ণাঢ্য বিশাল আয়োজনের মাধ্যমে 37তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদযাপন করা হয়। এ অনুষ্ঠানে সারা দেশ থেকে মডার্ন হার্বাল গ্রুপের হাজার হাজার নারী পুরুষ, চিকিৎসক এবং কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে দেশের সরকারের ও বেসরকারি নানা শ্রেণীর বরেণ্য ব্যক্তিবর্গ অতিথি হিসাবে উপস্থিত হন। 37তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে আরও গৌরবময় উজ্জ্বল করে তুললেন। সকাল 10:30 অতিথিরা মঞ্চে আসন গ্রহণ করেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয়। মডার্ন হার্বালের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ আমিরুল ইসলাম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান এমপি। আমার পূর্বে সম্মানিত আলোচকবৃন্দ, বক্তাবৃন্দ তাদের যে বক্তব্য রেখেছেন তার মাধ্যমে মডার্ন হার্বালের যে সুন্দরভাবে তারা বাংলাদেশের জনগণের জন্য, বিশ্বের মানুষের জন্য, মানবতার জন্য যে দায়িত্ব পালন করে কাজ করে যাচ্ছেন এইসব ব্যাপারে আলোচনা করেছেন, এবং সেই সঙ্গে হার্বাল মেডিসিন এর যে প্রয়োজনীয়তা আমাদের জীবনে এবং এর যে অন্যান্য গুণাগুণ সে ব্যাপারে দীর্ঘ আলোচনা করেছেন। এই জন্য আমি তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। মডার্ন হার্বাল সম্পর্কে আমি সবচেয়ে প্রথমে বলতে হলে আমাকে সবচেয়ে প্রথমে বলতে হবে আমার ভাই, আমার বন্ধু ডক্টর আলমগীর মতি সম্পর্কে। আমি যখন বাণিজ্য মন্ত্রী ছিলাম আমার মনে আছে, তখনই তার সঙ্গে আমার প্রথম পরিচয়। তিনি আমার সাথে কথা বললেন এবং তার প্রোডাক্ট সম্পর্কে আগে জানতাম, কিন্তু তিনি আরও বিশেষভাবে তার প্রোডাক্ট এবং কীভাবে তারা এই সুন্দর ওষুধসহ আমাদের স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয় বিভিন্ন জিনিস তৈরি করেন, যেটা বাংলাদেশের পরিবেশ থেকে, বাংলাদেশ থেকে প্রধানত সংগ্রহ করা হয় এবং বিদেশ থেকে, এ ব্যাপারে আমাকে অবহিত করেছিলেন। এবং আমি খুবই আনন্দের সাথে এবং গর্বের সাথে বলতে পারি তাদের অনেকগুলি প্রোডাক্ট আমি নিজে আমার পরিবার ব্যবহার করে এবং আমরা তার জন্য উপকৃত হয়েছি। আজকে সে 2009 সালের পরে আজকে 2019 সালে আমরা এসে কথা বলছি, প্রায় 10 বছর পর হয়ে গেছে। আমি বুঝতে পারছি আপনাদের উপস্থিতি, আপনাদের সকলের করতালি এবং সেই সঙ্গে আজকে 7 জন পরিবেশককে যেভাবে দাঁড়িয়ে বাগানের পাশে দেখতে পাচ্ছি, আর অন্যান্যদেরকে বিদেশে নিয়ে যাওয়া এই সার্বিক কর্মকাণ্ডে প্রমাণিত হয় যে ইতিমধ্যে মডার্ন হার্বাল ডক্টর আলমগীর মতি সাহেবের নেতৃত্বে এবং আপনাদের সকলের নেতৃত্বে সহযোগিতায় তার যে টিম আছে সেই টিমের সহযোগিতায় বাংলাদেশে এবং বিশ্বব্যাপী একটা সুন্দর বিশ্বস্ত প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে।
উপমহাদেশের প্রখ্যাত চিকিৎসক ও গবেষক মডার্ন হার্বাল গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাক্তার আলমগীর মতি, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, আয়মা দত্ত এমপি, পারভীন হক এমপি, জনাব আ মশা আরিফিন সিদ্দিক সাবেক ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়, খোকা শিকদার চেয়ারম্যান শরীয়তপুর জেলা পরিষদ, জনাব প্রফেসর ডক্টর এম শমশের আলী প্রাক্তন প্রেসিডেন্ট বাংলাদেশ একাডেমি অব সায়েন্স, জনাবা প্রফেসর ডক্টর হোসনিয়ারা বেগম প্রতিষ্ঠাতা টিএমএসএস, জনাব হারুনার রশিদ চেয়ারম্যান এশিয়ান টিভি, ইঞ্জিনিয়ার কে এম হাসান সাবেক চেয়ারম্যান পিডিবি, ডক্টর এম হেলাল সম্পাদক মাসিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রমুখ। অতিথিগণ সবাই মডার্ন হার্বাল গ্রুপের দীর্ঘ কর্মের সাফল্য তুলে ধরেন এবং নিরোগ বাংলাদেশ গড়ার জন্য মডার্ন হার্বাল গ্রুপকে আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে। সরকার এবং দেশের মানুষ মডার্ন হার্বাল গ্রুপের পাশে থাকবে বলে সবাই প্রত্যাশা করেন। নামাজ এবং মধ্যাহ্নভোজের বিরতির পর ডাক্তার আলমগীর মতি অতিথিদের নিয়ে 37তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এরপরে দেশের সেরা 10 কর্মকর্তার হাতে গাড়ির চাবি তুলে দেন। আরও 10 কর্মকর্তাকে দেয়া হয় ঢাকা ব্যাংকক মালয়েশিয়া এয়ার টিকিট, আরও 10 কর্মকর্তাকে বছরের সেরা কর্মী হিসাবে নগদ লাখ টাকার চেক হাতে তুলে দেন। এভাবেই মডার্ন হার্বাল গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাক্তার আলমগীর মতি মানুষের সেবায় নিয়োজিত থেকে আগামীতে আরও উজ্জীবিত হয়ে নিরোগ বাংলাদেশ করতে কাজ করে যাবেন। এভাবে এগিয়ে গেলে একদিন নিশ্চয়ই নিরোগ বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করবেই। বাংলার মানুষ সবসময় ভালো কাজকে সাধুবাদ জানায়। মডার্ন হার্বাল গ্রুপের সাফল্য অব্যাহত থাকুক এই প্রত্যাশাই দেশবাসীর। উপমহাদেশের প্রখ্যাত চিকিৎসক মডার্ন হার্বাল গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাক্তার আলমগীর মতি বলেন, আমরা যেটা চাই, আমরা চাই নিরোগ বাংলাদেশ গঠন করতে। আমরা চাই সারা পৃথিবীর মানুষ যেন বলতে পারে যে বাংলাদেশের মানুষের রোগ কম। অসুখ মানে যাই, যার নাই সুখ তার হয় অসুখ। মানুষের জন্য সকলের মনে সুখ থাকে, এটা আমরা চাই। আমরা চাই মানুষ খাদ্য থেকে পথ্য, এটা সব খাদ্য, এটার থেকেই পথ্য, এটার থেকেই ওষুধ, এই ওষুধটাই মানুষ খাবে। কেমিক্যাল ওষুধ খাবে না, কারণ মানুষ কেমিক্যাল না। কেমিক্যাল ওষুধ খেলে মানুষের যে প্রতিরোধ ক্ষমতা এটা চলে যায়। অতএব কেমিক্যাল আমাদের শত্রু, যে কোনো কেমিক্যাল ঔষধ আমাদের শত্রু। আমাদের বন্ধু এই গাছগাছড়া, শাক সবজি, ফলমূল, মশলা, হাতের কাছে যা পাওয়া যায়, পায়ের কাছে যা পাওয়া যায়, প্রকৃতি শক্তি, প্রকৃতি মুক্তি, আল্লাহ যেখানে মানুষ সৃষ্টি করেছে তার আশেপাশে খাদ্য শস্যের ভিতরে রোগ আরোগ্যের সেপাও দিয়েছে আল হাদিস বুখারী শরীফ। আমরা যারা সত্যিকারের সুস্বাস্থ্যের অধিকারী, যারা সুস্বাস্থ্য চায়, তাদের কাছে আমরা পৌঁছে গেছি, আরও পৌঁছে যাব। ধীরে ধীরে মানুষ আবার চলে যাবে অরণ্যে। আমরা যেন পদ্মা সেতু হলে আমার জানা মতে অন্তত 5 লক্ষ লোক গ্রাম থেকে অফিস করবে, আমি নিজেও করব যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে, ওই পর্যন্ত আমি থাকি। আমরা গ্রাম থেকে প্রতিদিন সকালে এসে অফিস করে যাব, শহরে আবার ফিরে যাব গ্রামে। অতএব আমাদের গ্রাম মানে আমাদের নেচার, আমাদের গ্রাম মানে আমাদের প্রকৃতি, গ্রাম মানে আমাদের অযুক্ত অক্সিজেন, যে অক্সিজেনের অভাবে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। গ্রাম মানে আমাদের শাকসবজি, ফলমূল, মশলা। গ্রাম মানে অর্গানিক, গ্রাম মানে অল্টারনেটিভ, গ্রাম মানে আয়ুর্বেদ, ইউনি, হোমিওপ্যাথি, হার্বাল, হার্বাল ফুড, হার্বাল টয়লেটারি। আমরা আবার ফিরে যাব অরণ্যে। সরকার খুবই আন্তরিক, সরকার আমাদের জন্য কিছু করতে চায়, আমরা এটাকে নিতে হবে। কারণ এই জিনিসটা একটু স্লো, একটু ধীর। কেমিক্যাল ওষুধ আপনি কেমিক্যাল দিলেন, ট্যাবলেট ক্যাপসুল হয়ে বেরিয়ে গেলো, কিন্তু গাছগাছড়া রোপণ করতে হয়, বপন করতে হয়, এভাবে তৈরি করতে হয়, তারপরে সামনে আসতে হয়। আশা করি আমরা আগামী 5 বছরের ভিতরে সারা বাংলাদেশে কমপক্ষে অর্ধেক চিকিৎসা হার্বাল দ্বারা করা হবে, গাছগাছড়া দ্বারা করা হবে, ভেষজ দ্বারা করা হবে। আমরা বিশ্বাস করি, বিশ্বাস রাখি আপনারা সহযোগিতা করেন, আল্লাহ আমাদেরকে রহমত দেয়। আল্লাহ যদি রহমত দেয় আলহামদুলিল্লাহ, আমরা এদেশের 8 কোটি মানুষকেই ন্যাচারাল ট্রিটমেন্ট দিতে পারব। আমাদের এই 37 বছর পূর্তিতে আপনাদের আগমন, আপনাদের ভালোবাসা, আর সারা বাংলাদেশে আমাদের 16 লক্ষ সদস্যকে আমি সালাম দিচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যে যেই প্রান্তেই থাকেন আসেন,
আমরা মডার্ন পরিবারের পক্ষ থেকে নিরোগ বাংলাদেশ গড়তে চাই, আমরা সুস্থ বাংলাদেশ গড়তে চাই, আমরা সবল বাংলাদেশ গড়তে চাই, আগামী প্রজন্মের কাছে আমরা সুস্বাস্থ্যের অধিকারী বাংলাদেশ গড়তে চাই। একটি মানুষকেও বিনা চিকিৎসায় আমরা মরতে দেব না, আলহামদুলিল্লাহ।